আমি 10 বছর যখন তখন বুঝতে পারি যে আমি এরকম। তখন পড়াশোনা করতাম ফাইভে, তারপর আমার নার্গিস নানি আমাকে নিয়ে গেছিল। পড়াশোনা করতে হতে কিভাবে করতে ফ্যামিলি থেকে আলোচনা করতো, সবাই সাইজ করতো আমার ওই হিজড়ে খেলতে নিবি না, ওর সঙ্গে মিশবি না। তারপর যখন আমি মেডিকেল ট্রিটমেন্ট নিলাম তখন বুঝতে পারলাম যে আমি এরকম। হ্যাঁ, বিকালে আইসো না কিভাবে, মানে কি কি কারণে বোঝা যায়? প্রথমত তো মেয়েদের মিংস হয়, ওটা আমার দেবী তো ছিল না আমার ভিতরে, তারপর সিক্স নেই, আর ওটা আমার ভিতরে ওরকম কোনো কিছু অনুভূতি হয় না, তখনই বুঝতে পারলাম যে এরকম আমি। এখনো ওই অনুভূতি গুলো? তারপর ডাক্তারের কাছে বল গেলাম, সে সার্কুলার দিল যে না তুমি। হ্যাঁ, তারপর ডাক্তার দেখাইছি, মেডিকেলে বলছে যে আমি হিজড়া। আমার এই নিয়ে অনেকে স্বপ্ন দেখে, আমারও ইচ্ছা জাগে যে আমিও স্বপ্ন দেখবো। সেই স্বপ্ন দেখার তো আমার আমাদের দিকে কেউ খেয়াল করে, অনেক কষ্টে আছি। হিজড়া বলে চেতা তো আমাকে কেউ ডিলপার কেউ মারতো, কেউ আমার সঙ্গে মিশতে চেত না, এইসবের জন্য আমি পড়াশোনা করতে সুযোগ পাইনি। প্রাথমিক শিক্ষকতা আমাদের সুযোগ রয়েছে যে অনগ্রসর গোষ্ঠী বা পাহাড়ি জনগোষ্ঠী যারা পিছিয়ে আছে, এই সমস্ত জনগোষ্ঠীকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার কিন্তু সুযোগ আছে আমাদের এখানে। আরেকটা জিনিস রিসেন্টলি যেটা প্রাথমিক শিক্ষকতা করেছে যে ইনোভেশন গ্রান্ট, এর মাধ্যমে আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি যে যেখানে যে কোনো ব্যক্তি বা সংস্থা তারা কোনো একটা নতুন কিছু করে, এই সমস্ত যারা সমাজে শিক্ষা দীক্ষা পিছিয়ে আছে, যাদের সন্তানরা বা যে সমস্ত সেক্টরের সন্তানরা পিছিয়ে আছে, তাদের জন্য তারা কিন্তু আলাদাভাবে একটা ভিন্ন চিন্তা নিয়ে যে এইভাবে তাদেরকে আমরা মেইন স্ট্রিমে শিক্ষা দেওয়ার জন্য গড়ে তুলতে পারি। এই প্রকল্পের অধীনে কিন্তু তারা বেশ সরকার থেকে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা সাহায্য পেতে পারে। তো এটাও যদি করতে পারে তা আমরা মনে করি যে প্রাথমিক শিক্ষক দপ্তরের এই প্রকল্পের অধীনে তাদেরকে শিক্ষা দিয়ে মেইন স্ট্রিম আনতে পারে। আর আমাদের তো রয়েছে স্কুল, আমাকে আগে বলেছি যদি স্কুলে যারা পিছিয়ে পড়া অনগ্রসর পাহাড়ি জনগোষ্ঠী ইত্যাদি সন্তানরা রয়েছে, এদের মতো এই হিজড়া সব যারা আছে তারাও যদি চলে আসতে চায় শিক্ষায়, আর শিক্ষায় কিন্তু আসার জন্যে আইনগত সরকারের কোনো কোনো সমস্যা নেই, দরকার হচ্ছে পরিবারের সমর্থন দিয়ে তাকে পরিবারে রাখা এবং সামাজিকভাবে গ্রহণ করে সমাজকে সেভাবে এগিয়ে আসা, এটা আমরা মনে করি খুবই জরুরি। আমরা এখানে থাকি 12 জন হিজড়া, সকালে গ্রামে আসি গ্রামে যাই, বুঝছেন ভাইয়া আমরা লোক হিজড়া মানুষ, আমাদের মানব অধিকার চাই আমরা। পালং শাক নিয়ে যাচ্ছে গাইলে সোদা বেঁধা ভিতরে যাচ্ছি, বেঁচে থাক সুখে থাক, আল্লাহ তালা যেমন দিচ্ছে খাজা বাবা, যেমন দিচ্ছে বাসরে আউলিয়া, যেমন দিচ্ছে লেখার বিদেশ সোনাকাল ভাষার রূপে দূর হয়ে যাক। আবার 10,000 টাকা নেব নেব ভালো শাড়ি, সুখে তুমি করো ঘর আল্লাহ তোমায় দেখবার, সুখে তুমি করো ঘর আল্লাহ তোমায় দেখবার, বছর বছর এসে জানো গান শোনাতে পারি, বছর বছর এসে জানো। সেক্ষেত্রে আমি আশা করব যে আপনাদের এই অধিকারগুলো যাতে আপনারা আদায় করতে পারেন এবং সঠিকভাবে পেতে পারেন, আপনারা সেজন্য সংগ্রাম চালাবেন এবং পাশাপাশি আমরা যে স্বাভাবিক মানুষরা আছি আপনাদের অধিকারগুলো সঠিকভাবে যাতে মূল্যায়ন হয় এবং সঠিকভাবে যাতে অধিকারগুলো পেতে পারেন, সেক্ষেত্রে আমরা সকলে সঙ্গবদ্ধভাবে আপনাদের সহযোগিতা করব এবং করে যাচ্ছি। এবং এর আগেও আমরা আপনাদের বিষয়গুলো এবং আপনাদের ব্যথা আপনাদের সমস্যাগুলো
হিজরা সমাজ একটি অনগ্রসর শ্রেণী সম্প্রদায়। এদের জীবন, এদের সংস্কৃতি, এদের নিয়ে ভাবা সব কিছুই একটু অন্যরকম। বলতে হয় সাধারণ মানুষ যেভাবে জীবনযাপন করে, এই হিজরা সম্প্রদায় তেমনটি করতে পারে না। আমরা হিজরাদের নিয়ে বিশেষ করে লোকনাট্য সাংস্কৃতিক কল্যাণ কেন্দ্র লোসাও বেশ 6-7 বছর হলো হিজরাদের নিয়ে সরাসরি কাজ করছে। 1994 সালে যখন আমরা হিজরাদের নিয়ে প্রথম কাজ করা শুরু করি, তখন তাদের কালচার, অর্থাৎ যে কালচারটি আমাদের কাছে একটু ভিন্ন মনে হলেও আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণভাবে তাদেরকে, তাদের জীবনকে, তাদের জীবনযাত্রাকে যদি একটু আলাদাভাবে অবলোকন করতে চাই, দেখব এরা সত্যি অধিকার বঞ্চিত। আর এই অধিকার বঞ্চিত এই কারণেই যে সাধারণ মানুষের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো তাদের পাওয়ার অধিকার থাকলেও তারা পায় না। আর এই কারণেই লোসাও একটি আন্দোলনের কথা ভেবেছে। এই হিজরাদের অধিকার কোনো ব্যক্তির পক্ষে, কোনো গোষ্ঠীর পক্ষে, কোনো সংস্থার পক্ষে এককভাবে করা সম্ভব নয়। কারণ রাষ্ট্র যদি তাদেরকে, তাদের নাগরিক অধিকারকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে, তাহলে যে কোনো উদ্যোগী হোক না কেন, সেটাকে বাস্তবায়ন করা কোনো ক্রমেই সম্ভব না। আর এই কারণেই লোকনাট্য সাংস্কৃতিক উন্নয়ন কেন্দ্র লোসাও হিজরাদের পক্ষ হয়ে লড়ছে। পৃথিবীর আরও অনেক দেশে হিজরারা কেমন আছে সম্পূর্ণভাবে আমরা বলতে না পারলেও, বাংলাদেশে যে তাদের অবস্থা অত্যন্ত করুণ, 8-10টা মানুষের মতো তাদের বেঁচে থাকার অধিকার সঠিকভাবে মূল্যায়ন হয় না, তারা নিগৃহীত, তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আর এই কারণেই লোসাও তাদের পক্ষ হয়ে লড়াই করছে। এবং এই লড়াই হচ্ছে এমনই লড়াই যে রাষ্ট্র যেন এদেরকে স্বীকৃতি দেয়। আর এই কারণেই লোসাও গোল টেবিল বৈঠক, সেমিনার, গণজাগরণ এবং বিভিন্ন ধরনের সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এই বিষয়টিকে সংসদে তুলবার প্রয়াস নিয়েছে। সম্প্রতি গোল টেবিল বৈঠকে এ কথা স্পষ্টভাবে উঠে এসেছে যে হিজরাদের অধিকার একটি মানুষের অধিকার, হিজরাদের অধিকার একটি সাধারণ মানুষের মতো অধিকার, হিজরাদের অধিকার রাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার অধিকার। আর এর জন্যই হিজরা সম্প্রদায়ের প্রতি এবং একজন সমাজকর্মী হিসাবে আমি নিজেকে ঠিক তাদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনের শরিক যেমন হতে পেরে নিজেকে ধন্য মনে করি, অনুরূপভাবে বিষয়টি সংসদে আলোচিত হয়ে তাদের অধিকার যদি নিশ্চিত হয়, তাহলে লোসাওকের পক্ষ থেকে এবং আমার দীর্ঘদিনের স্বপ্নের জায়গা থেকে আমরা ভাবব যে হিজরারা একজন নাগরিকের মতো এদেশে সম্মান পাচ্ছে এবং আমাদের লক্ষ্য কিছুটা হলেও অর্জিত হয়েছে। কোনো আন্দোলনই তো বৃথা যায় না, আর আন্দোলনকে বাস্তবে রূপ দিতে গেলে সবাইকে নিয়ে কাজ করতে হয়। হিজরা সম্প্রদায়ের অধিকারকে নিশ্চিত করতে হলে শুধু কোনো ব্যক্তি, সংস্থা আর দু একজন আগ্রহী মানুষ এই আন্দোলনে
দাঁড়িয়ে কিছু করতে পারবে না। তার জন্য যে গণসচেতনতার প্রয়োজন, যার জন্য সর্বস্তরে মানুষের একত্রিত হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন। সবাই যদি বা সর্বস্তরে মানুষ যদি এই বিষয়টি যদি চিন্তা করে, শুধু সাধারণ মানুষই নয়, প্রশাসন এবং যারা কি অ্যাক্টরস অফ দ্য সোসাইটি অ্যান্ড স্টেট, ইফ দে অল আর ইউনাইটেড অ্যান্ড ইফ দে ফিল দিস ইস্যু ভেরি মাচ রেলিভেন্ট ফর অ্যাক্রেডিটেশন, তাহলে আমরা দেখব যে হিজড়াদের অধিকার নিশ্চিত হয়েছে। এবং আমার মনে হয় সবাইকে এ ব্যাপারে সচেতন হয়ে এবং আরও দীর্ঘভাবে, দীর্ঘ সময় নিয়ে এবং গভীরভাবে এই বিষয়টিকে চিন্তা করে এগিয়ে আসা উচিত।